পূর্ণবর মিনিস্ট্রি অফ ম্যানেজমেন্ট টেকনোলজি, নেতাজি ওপেন ইউনিভার্সিটির আওতায় যে যে কন্টিনিউ কোর্স করছে, আজকে টাই অ্যান্ড ডাই অবশ্যই মহিলাদের স্বনির্ভর মানে করবার লক্ষ্যে। তো আমরা কীভাবে টাই অ্যান্ড ডাই করবো, হট ডাই যে প্রসেস, এখানে বলা হয় যে যতটা খাবার সোডা নেওয়া হবে, যেটা এমনি যে কোনো শপিং পাওয়া যায়, যতটা খাবার সোডা নেওয়া হয় ঠিক তার ডাবল সল্ট। আমরা এটা দিয়ে একটা বক্স দিয়ে মেজারমেন্ট করে নিচ্ছি, এই যে বক্স দিয়ে তার ইকুয়াভ্যালেন্ট টু মেজারমেন্টে আমরা সল্ট নিয়ে নিলাম। ওকে, ততটা সল্ট নিলাম। এবার আমরা কালার নেব, এবার হচ্ছে কালার, এটা ইয়েলো কালার। এবার এই ইয়েলো কালারটা জাস্ট একটু কভার করে এটাকে কেটে নিয়ে আমরা জাস্ট এই কালারের ব্যাপারটা একটু বলে নিই। এক্ষেত্রে কালার কতটা নিতে হবে এটার কোনো বাধ্যবাধকতা নেই। বলা হয় যে 20 কিলো কাপড়ে, মানে 20 কেজি 20 কিলো কাপড়ে 60 গ্রাম 50 গ্রামস কালার নিতে পারেন। এবার এটা ডিপেন্ড করবে অতিরিক্ত রং যেটা থাকবে সেটা কাপড়ে অ্যাবজর্ব করবে না, ফলে যদি রং বেশি হয় সেটা থেকে যাবে। তো আমরা সেরকম একটু ডার্ক করবো, সেরকমভাবে আমি ইয়েলো কালারটা নিলাম। এই দুটো, তার মানে আরেকবার বলে দিচ্ছি, যতটা খাবার সোডা তার ঠিক ডাবল সল্ট, কালার প্রয়োজনের নিরিখে যতটা লাগবে। এবার যে পাত্রটা রয়েছে সেখানে আমরা একটা স্টোভে বসিয়েছি গরম জল, সেখান থেকে একটু গরম জল নিয়ে নেব। তার আগে জলটা কিন্তু ফুটছে, এটা এর মধ্যে এই যে তিনটে জিনিস, খাবার সোডা সল্ট কালার, তিনটে জিনিস খুব ভালো করে এটা করে আমরা এক্ষেত্রে এটাকে ভালো করে মিক্স করে নেব। ঠিক যে কোনো জিনিস দিয়ে মিক্স আপ করা যেতে পারে। স্বামী প্রণবানন্দের নামাঙ্কিত ইনস্টিটিউট, যাতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বস্ত্রবয়ন শিল্পের উন্নয়ন হয় তারই লক্ষ্যে এই ইনস্টিটিউট এগিয়ে চলেছে। প্রায় 3 বছর আমি ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত। বাংলার মহিলাদের ভালো হোক, তারা যেন স্বনির্ভর হতে পারে, সেই লক্ষ্যেই কাজ। তো সেক্ষেত্রে টাই অ্যান্ড ডাই একটা খুব খুব বড় বিষয়। অনেকেই সাধারণ সাদা রং কাপড়ের রঙকে বিভিন্ন কালার করতে পারেন, খুব সহজ। যতটা খাবার সোডা তার ডাবল সল্টস রং আপনার প্রয়োজনে নিরিখে, এইবার এই যে গরম জলটা রয়েছে এই গরম জলের মধ্যে আপনি এই পাত্রের মধ্যে রংটাকে ফেলে দেবেন। এইটাকে ভালো করে এটাকে মিক্স করে নেবেন। এই আমরা খুব ভালো করে এটাকে মিক্স করে নিলাম। বিভিন্ন ক্ষেত্রে বাড়িতে যারা আমরা ব্যবহার করি, ডালের কাঁটা বলা হয় সেটাকে, ডাল আর যাতে জলের সঙ্গে মিক্সড হয়ে যায় সমস্ত মশলা তার জন্যই করা, ঠিক সেম প্রসেসে ডালের কাঁটা নিয়ে করতে পারেন। এবার আমরা যে ডাই যে জিনিসগুলো করেছি, ডাই যে প্রসেসগুলো করা, ডাই যে প্রসেস, এবার ডাইয়ের প্রসেস, আপনি যে কাপড়টাকে ডাই করবেন সেই কাপড়টা একটা কেমিক্যাল থাকে, তার নাম হচ্ছে JU। সে JUতে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, হাফ অ্যান আওয়ার আপনি এটাকে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে ভালো করে মানে JUতে ভিজিয়ে রাখবেন, আমার একটু বলতে ভুল হলো, আধ ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে যেরকমভাবে আমরা জাস্ট শাড়ির ফোল্ড করা হয় সেরকমভাবে ফোল্ড করে, যদি আপনি বাঁধনি করতে চান, এই যেমন টাই অ্যান্ড ডাই, তো টাই করা হয়েছে এটা বাঁধনি। রাজস্থানে মূলত এই বাঁধনির খুব প্রচলন শুরু হয়েছিল, সারা ভারতবর্ষে আজকে বাঁধনির বিশাল জনপ্রিয়তা। তো বাংলার মহিলারাও যাতে প্রণবানন্দ ইনস্টিটিউটের ম্যানেজমেন্টের আওতায় এটা করতে পারে, তার জন্য এটা শেখানো টেক্সটাইলের একটি প্রজেক্ট। সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে বেঁধে নিতে পারবেন। বেঁধে নিয়ে একটা কথা কিন্তু মাথায় বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যেন এটা দেরি না হয়ে যায়, মানে যে রঙটা আপনি আগে ফেলবেন, যে এটাকে ভিজিয়ে নেওয়া হয়, এটা ভেজা কিন্তু ওয়েট কাপড়, যে রঙটাকে আপনি ফেলবেন খুব ফাস্ট যেন এটাকে জলে আপনি দিয়ে দিতে পারেন। দেখুন ফাস্ট এটাকে আপনি জলে দিয়ে এটা দিনেন আপনি এটাকে চুবিয়ে দেবেন, এটাকে আপনি আর থামাতে পারবেন না। যেখানে আপনার দেরি হয়ে যাবে সেখানে কিন্তু রঙের ডিফারেন্সেস তৈরি হবে, কোনো জায়গায় ডার্ক ইয়েলো, এখানে আমরা ইয়েলো কালার দিয়েছি, কোনো জায়গায় ডার্ক কালার, কোনো জায়গায় লাইট কালার। এবং আরও একটা আমি দিয়ে দিলাম ছোট্ট একটি রুমাল, আরও একটি ছোট্ট কাপড়, এনি মোর নো মোর। এইবার কিন্তু আপনারা এই যে এটাকে যেটা রয়েছে সেটাকে আপনি আর এটাকে স্টপ করতে পারবেন না, জল যদি স্টপ হয়ে যায় তাহলে ডার্ক অ্যান্ড লাইট শুরু হয়ে যাবে, এবং যেখানে যেখানে আপনি বেঁধে দিয়েছেন সেখানে রং পৌঁছাবে না। এই যে দেখুন, বারবার করে আপনাকে এটাকে ওপর আর নিচ করতে হবে, এবং এটা নিয়ম হচ্ছে যে টেম্পারেচার মিনিমাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এটাকে ফোটাতে হবে। 100 ডিগ্রি বোঝবার উপায়,
সায়েন্সের ক্ষেত্রে যেরকম করে বলা হয় যে সমস্ত জায়গা থেকে বাষ্প বেরোচ্ছে জলে, মিনস এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। সেই রকমভাবে আমরা বুঝতে পারছি সব জায়গা থেকে দেখুন স্টিম বেরোচ্ছে, মিনস ইজ 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এইবার আমরা বারে বারে করে এটাকে আমরা ফোটাতে থাকব, এরকমভাবে প্রসেসে আমরা এটাকে ফোটাবো। ব্যাস প্রায় 40 মিনিট এটা আমরা এইভাবে ফোটাতে থাকবো। 40 মিনিট ফোটানোর পর দেখুন অলরেডি এখান থেকে সাদা জল বেরোতে শুরু করেছে, মানে রংটা অ্যাবজর্ব করে গেছে। তার আগে বলি, ঠিক এর আগেই আমরা রেড টাইয়ান ডাই করেছিলাম PIMT ইনস্টিটিউট, পূর্ণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজি আন্ডার নেতাজি ওপেন ইউনিভার্সিটির মহিলাদের করা কাজ। তাই যে কি সুন্দর দেখুন, অপূর্বভাবে করেছে এই কাজ, যেভাবে বাঁধা হয়েছে সেইভাবেই কাজ। এবং রাজস্থানের এই বাঁধনি কনসেপ্ট সারা ভারতবর্ষে না সারা পৃথিবীতে আজকে ভীষণভাবে পপুলার হয়েছে। কি অপূর্ব দেখুন তার এফেক্ট, কি দারুণভাবে একটা শেড তৈরি হয়েছে, খুব সুন্দরভাবে দেখুন। এটা ঠিক ক্রস করে 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 করা হয়েছিল, অপূর্বভাবে ডিজাইনটা করা হয়েছে, দারুণ ডিজাইন। বাংলার মহিলাদের স্বনির্ভর করবার লক্ষ্যে প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজির করা এই কাজ। এরকমভাবেই ঠিক ইয়েলোটাও আসবে, তার আগে ঠিক রেড এই কাজটা করা হয়েছিল। খুব সুন্দর প্রসেস, আপনারাও এটাকে কন্টিনিউ করবেন আগামী দিনে। এই আমাদের এই বস্ত্রবায়ন শিল্পের উন্নয়ন হোক, বাংলাদেশের মহিলারা তারা এই লক্ষ্যে এগিয়ে যাক, সবাই পাশে থাকুন, ভালো থাকুন, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।